আসসালামু আলাইকুম, মুন্নিস ব্লগস 2020 চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কুরবানির ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছিলাম আর গাড়ি একেবারেই ফাঁকা, সবাই মনে হয় এক সপ্তাহ আগে চলে গিয়েছে। গাড়িতে মাত্র আমরা 6-7 জন মানুষ ছিলাম, তো কোনো সমস্যা হয়নি, বাড়িতে চলে এসেছি। আর এমনিতেও কুমিল্লা শহর থেকে আমাদের গ্রামের বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মতো লাগে। তো বাড়িতে চলে এসেছি আর এই যে নীলার বাবা গরুকে খাওয়াচ্ছিল, এটা হলো আমাদের কুরবানির গরু। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেন, আমিন। অনেকে হয়তো ভাববেন কুরবানি হয়ে গিয়েছে অনেক দিন হলো, আর এরই মধ্যে কুরবানির গোশত প্রায় শেষও হতে চলেছে, আর আমি কুরবানির ভিডিও দিচ্ছি এখন। তো আসলে অনেক সমস্যা ছিল, আমার শারীরিক একটু অসুস্থতা ছিল আর সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি ভিডিও শেয়ার করার জন্য, তো সেজন্য দেরি হয়ে গিয়েছে। আর এই যে আমাদের সে কাঙ্ক্ষিত দিন, কুরবানির দিন, এই একটা জিনিস সময় আমার খুবই কষ্ট লাগে, আমি কখনোই কুরবানির সময় থাকি না। এই যে একটু দেখে আমি চলে গিয়েছিলাম, এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, সেজন্য আমি দেখতে পারি না। আর এমনিতেও আমার হার্ট একটু দুর্বল, আমি এসব জিনিস দেখতে পারি না, একটা মুরগি জবাই পর্যন্ত আমি দেখতে পারি না, সেজন্য আর আমি এটা দেখি না। তো কুরবানির দিন এত ব্যস্ত ছিলাম, অসুস্থতা ব্যস্ততা সব মিলে কোনো কিছুই শেয়ার করার হয়নি, ভিডিও করা হয়নি, কোনো কিছুই করিনি। আর এমনিতেও বাচ্চারা মোবাইল নিয়ে গ্রামে আসলে এখানে সেখানে চলে যায় ভিডিও করার জন্য, দেখার জন্য, ছবি তোলার জন্য, তো আর সেই হিসাবেও মোবাইলটা কাছে পাইনি। তো এটা হলো ঈদের পরের দিন। তো সকাল সকাল উঠে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ঈদের দিন তো ব্যস্ততার কারণে কোনো কিছুই পরিষ্কার করতে পারিনি, সব কিছু রয়ে গিয়েছিলো। তো সকাল সকাল উঠে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নেড়ে দিয়েছিলাম। তো দিয়ে কি হবে, একটু রোদ নেই, বৃষ্টি হচ্ছিলো, বারবার গিয়ে আবার কাপড় চোপড়গুলো নিয়ে আসতে হচ্ছিলো। তো এই যে আমাদের কুরবানির মাংস ঈদের দিন দেখাতে পারিনি, তো ঈদের পর দিনই একটু দেখিয়ে দিলাম। আর আজকে রান্না হচ্ছে গরুর মগজটা রান্না করছি। এই যে মগজটা এখানে আমি ঠিক করে রেখেছি, আর ওই যে চুলায় জিব্বা ভাজি করতেছিলাম, জিব্বার সাথে মগজটা আমরা এভাবে ভেজে খাই। জিব্বা সহ মগজটা এভাবে ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা খান না একবার খেয়ে দেখবেন, ভীষণ মজার। আর এই যে এখানে একটু শুটকি দিয়ে বেগুন রান্না করছিলাম, চিন্তা করলাম শুধু মাংস দিয়ে তো খেতে ভালো লাগবে না, তো একটু শুটকি হলে ভালোই লাগবে, মুখে রুচি লাগবে, তো সেজন্য একটু শুটকি দিয়ে বেগুন রান্না করছিলাম এই আর কি। আর এই যে গরম, অসম্ভব গরম লাগছিল, আর পিছনে কিন্তু চার্জার ফ্যান দিয়ে আমি রান্না করছি, আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। পাশে বড় ভাবি বসে আছে, গল্প করছিল, ভাবিরও কিন্তু শরীরটা ভালো নেই, সেজন্য বসে আছে। আর ওই যে আমার দেবরের মেয়ে, তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট করলাম। বিকালে একটু মেয়েরা পুকুর পাড়ে ঘুরতে এসেছিলো, তো আমি শুয়ে আছি, নীলাকে বললাম আমার জন্য একটু ভিডিও করে আনবা, আমি তো যেতে পারছি না। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো, আর এখানে আমি নীলার বাবা আর বাবা মিলে চা খাচ্ছিলাম বসে, আর বাবার সাথে গল্প করছিলাম। বাবা কিন্তু খুব সুন্দর করে গল্প করতে পারে। বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে পারছি না, কেউ বেরোতে পারছে না, সেজন্য সবাই ঘরের মধ্যে বসে যে যে যেভাবে পারছে সময় কাটাচ্ছে আর কি। আর এই যে এখানে আমি শুকনা চিড়া খাচ্ছিলাম, এটা হলো দেশি চিড়া, আর আমার কাছে এভাবে দেশি চিড়াগুলো খেতে ভীষণ মজা লাগে, অনেক মানে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে এই দেশি চিড়ার মধ্যে। আর এই যে এটা হলো আমার দেবরের ছেলে, আর সে কিন্তু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আসছে মনে মনে বাইরে যাওয়ার জন্য, আর একবার নেমেও যেতে লাগছিল, তো আমি নিদিকে পাঠালাম ওকে ধরে রাখার জন্য।
আসলে বাচ্চারা তো পানি দেখলে অনেক বেশি পছন্দ করে, আর এর মধ্যে আমার বাচ্চারা, আমার ছোট দুজন কিন্তু দুইবার পড়া হয়ে গিয়েছে কাদার মধ্যে। শুধু ওরা না, নীলাও কিন্তু ছোটবেলায় শুধু পড়তো কাদার মধ্যে, কিন্তু ও শুধু নেমে যেত আর পড়তো। ওর পড়ার কিন্তু অনেক রেকর্ড আছে। তো এখন তো আর বড় হয়েছে, বাইর হয় না, তো ছোটরাই এখন সেই কাজটা সেরে নিচ্ছে আর কি। আর আরেকটি কথা, গ্রামের বাড়িতে বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না, সব কিছু কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর কোথাও বের হওয়া যায় না, ঘরের মধ্যে বসে থাকতে হয়, সেজন্য একদমই ভালো লাগে না বৃষ্টি হলে। আর এই ফুটেজটা হলো ঈদের তৃতীয় দিন মনে হয় আমার, আমি এখন অবশ্য ভয়েস দেওয়ার সময় ভুলে গিয়েছিলাম তৃতীয় দিন না চতুর্থ দিন সেটাও মনে নেই। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন মেহমান আসবে, সেজন্য মেহমানের জন্য কিছু রান্নাবান্না করছি। পিছনে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ দিয়েছি, আর এখানে রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো বাড়িতে গেলে কিন্তু তিন চুলায় রান্না করতে আমার এখন ভালোই লাগে, কারণ তিন পাশে তিনটা দিলে মানে 20 মিনিটের মধ্যে যত রান্নাই হোক না কেন হয়ে যায়। তিন পাশে তিনটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আগে তো একদমই পারতাম না, এখন বেশ ভালোই লাগে তিন পাশে তিনটা দিয়ে রান্না করতে। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু খাবার দাবারও চলছে জোরদমে, কারণ বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু কাঁঠাল খাওয়ার মানে উপযুক্ত সময়। আমি কিন্তু তেমন একটা কাঁঠাল খাই না, এরকম শক্ত শক্ত কাঁঠাল হলে খেতে ভীষণ পছন্দ করি। তো শ্বশুরের গাছে যত কাঁঠালই আছে তেমন একটা শক্ত না, নরম, তো আমরা কেউই খাচ্ছি না। দেখতে পাচ্ছেন বাবা অনেকগুলো কাঁঠালই এনে কেটে রেখেছে, এগুলো কেউই খাচ্ছে না। এই কাঁঠালটা নীলার বাবা কিনে এনেছিল, আর কাঁঠালটাও ভীষণ ভালো হয়েছে। আর এরই মধ্যে আমাদের মেহমানও চলে এসেছে, খাবার দাবারও চলছে, আর এরই মধ্যে দিয়ে আমার কোরবানির ঈদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।